কেউ আক্রমণ করতে আসলে আপনি নিজে আক্রান্ত হয়ে আমাকে বাঁচিয়েছেন। চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা পড়ে নাও, আমি তোমাকে মুক্তির ব্যবস্থা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব সেদিন কিন্তু কলেমা পড়ছি পড়ছি, হ্যাঁ পড়বো পড়বো ভাবছি ভাবছি, এই বলতে 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 10-11 বছর সময়টা চলে গেল। আর যেদিন আবু তালেবের মৃত্যুর সময় হয়ে আসলো, সেদিন আবু তালেবের বয়স আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 51 থেকে 52, মানে 40 থেকে 52, 12টি বছর আল্লাহর নবী আবু তালেবের কাছে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা দেখিয়েছে। হ্যাঁ ভাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো পড়বো, কোরআন তো পড়বো, ঈমান তো আনবো, একটু সময় নিই না। এই করতে করতে কত বছর নষ্ট করলো বাবা, জোরে বলো, 12। আমাদের মসজিদে আজান হচ্ছে, এখানে আজকের ইসলামিক তাবলিগি জলসা হচ্ছে, ওলামায়ে কেরামরা দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে বোঝাচ্ছে, ইউটিউবে সারাদিন বক্তব্য শুনছি, 60 বছর বয়স হয়ে গেছে আজও পর্যন্ত দাড়ি চাচ্ছি। কি গো চাচা দাড়ি চাচ্ছ, সময় খারাপ, এখন সময় হয়নি, ও আরেকটা বিয়ে করার ধান্দা। কি বুঝতে পারলেন, 70 বছর বয়স হয়ে গেছে, হাঁটুতে হাঁটু চলতে পারে না, কই চাচা নামাজ পড়বে না, সময় হয় নাই। ওই আবু তালেবের চাইতে বড় আবু তালেব এটা, কথা বুঝতে পেরেছেন? 12 বছর সময় পাওয়ার পরে আবু তালেব যখন মারা যাচ্ছেন, বড় বড় লিডাররা নেতারা পাশে বসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু সুযোগ পেয়ে চাচার কানের কাছে, মাতার কাছে বসে মুখটা কানের কাছে নিয়ে গিয়ে বলছে, চাচা সারা জীবন না খেয়ে আমাকে খাইয়েছ, আমি তৃষ্ণার্ত হলে পানি পান করিয়েছ, আমি যখন ব্যথা পেয়েছি তুমি সমব্যথী হয়েছ, আমি আক্রান্ত হলে তুমি তাকে পূর্ণ তাকে তার হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছো, চাচা মৃত্যুর সময় একবার তুমি কলেমাটা পড়ো, চাচা আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করো। বললে অবশ্যই বিশ্বাস করি, আমি যে শেষ নবী শেষ রাসূল, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে বিশ্বাস করো। বললে হ্যাঁ 1000 বার বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা এটা বিশ্বাস যখন করো একবার তুমি মুখ থেকে উচ্চারণ করো, আমি একবার শুনে নিতে চাই। চাচা সেদিন বললে, ভাই যে কথাগুলি বলছো সব ঠিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো না, দিনকাল কিন্তু ভালো না, বিশ্বাস করি মন থেকে মুখে বলতে পারবো না, কারণ পাশে আবু জাহেল বড় বড় কাফেরের লিডাররা বসে আছে, এক্ষুনি যদি কলেমাটা প্রকাশ্য বলে ফেলি এইসব কাফেরের লিডাররা বলবে মৃত্যুর ভয়ে বাপদাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে মরেছে। কিসের ভয়ে বলতে পারে নাই, জোরে বলেন, কিসের ভয়ে? সমাজের ভয়ে। পানির ব্যবস্থা একটু করা যাবে? এ বাবা কিসের ভয়ে বলেন না, মুখে দাড়ি রেখে যে রাস্তায় চলতে লজ্জা করি, এটা খাওয়ার পানি। আচ্ছা আপনি এর থেকে বলছেন, আসসালামু আলাইকুম, যারা বহিরাগত মেহমান খেতে আছেন চুপে চাপে গিয়ে খেয়ে আসবেন। আর একটা কথা হচ্ছে যে আমাদের এই দক্ষিণ পাড়ার যুবক ছেলেরা এই জলসাটা অনেক খরচ খরচা করে করেছেন, তো আপনাদের সামনে মাঝে চাদর যাবে, যে যা পারবেন 5 টাকা 10 টাকা 20 টাকা করে চুপে চাপে দিয়ে দেবেন, মেয়ে মহলে মেয়েদেরকে পাঠিয়ে দিবে, কিছু কিছু চাঁদাগুলো দেবেন আর কি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, উনি শুধু সমাজের ভয়ে এটা উচ্চারণ করতে পারলে না, আজ একদল শিক্ষিত মুসলমান যুবক ছেলে শুধুমাত্র সমাজের ভয়ে মুখে দাঁড়িয়ে রাখতে পারে না, সমাজ আমাকে কি বলবে। শিক্ষিত যুবক ছেলে, এডুকেটেড ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে চেন খুলে মহিলাদের সামনে কুকুরের মতো চেন খুলে পেচ্ছাপ করছে, কিরে ভাই বসে পেচ্ছাপ করবি না, বসে পেচ্ছাপ করলে এখন লোক কি বলবে, বুঝতে পারছেন অবস্থার কথা চলে গেছে। শুধুমাত্র সমাজের ভয়ে একটা শিক্ষিত ছেলে আরেকজন শিক্ষিত ছেলেকে সালাম দেয় না, যে লোক আমাকে মুসলমান জেনে যাবে আর কেউ কথা বলবে না। এ আবু তালেবের মতো একটা ছোটখাটো আবু তালেব না, বড় আবু তালেব, কথা বুঝেছেন না বোঝেন নাই? ওই আবু তালেবের জন্য নবী যখন বারবার হেদায়েতের কথা বলছেন,
আল্লাহ তাআলা দেখছেন যে আমার নবী হেদায়েত নিয়ে বারবার আবু তালেবকে বলছে, সাথে সাথে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, নবী শুনে রাখুন, কি শুনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসাসের 56 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি খেয়াল খুশি মনে করেন, আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যতক্ষণ না চাইব ততক্ষণ হেদায়েত হবে না। সুতরাং হেদায়েতের মালিককে জোরে বলেন। এই রকম আবু তালেব যখন মারা গেল, নবী দেখলেন চাচা তো বেঈমান হয়ে মারা গেল, কলেমা নিতে পারল না, নবী বারবার আবু তালেবের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। হে বন্ধুরা, নবীকে এত ভালোবেসে যদি ঈমান না নিয়ে মরতে পারে, আমরা বললাম আল্লাহ খুব ভালোবাসি, মসজিদে চলো, বলে হাতে সময় নাই, হে রসুল তোমার মহব্বতে যেন অন্তরটা পুড়ে যায়, আর বিবিকে বোরকা পরিয়ে রাস্তায় বার করতে লজ্জায় মাথা নিচু হয়। হানানা বলেন না, আপনাদের এখানে যখন বিয়ে হয়, বিয়ে বাড়িতে ছেলেরা মেয়েরা একই প্যান্ডেলে বসে না, আলাদা জায়গায় বসে? জোরে বলো সুবহানাল্লাহ বলো। লজ্জা লাগে না বিয়ের সময় স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে পাড়ার ছেলেদের কাছে অ্যাডভার্টাইজ দেন, কি জিনিস বার করেছি দেখো, ছি 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 ছি। আল্লাহ আপনার স্ত্রীর সৌন্দর্য দিয়েছে, রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, লাবণ্য দিয়েছে, এটা শুধুমাত্র স্বামীর ভোগ করার জন্যে। যে সমস্ত স্বামীরা বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে নিজের বিবিকে ছোটোখাটো ড্রেস পরিয়ে পাড়ার বন্ধুদের বলছে, বন্ধুরা এটা হচ্ছে আমার বিবি, কেমন লাগছে বল, যেন কুরবানির গরু তুলেছে হাটে। বন্ধু বলছে, ওফ ভাবি এত সুন্দর দেখতে, ওফ মারাত্মক ব্যাপার, ও নিজে ভোগ করছে আর পাড়ার ছেলেদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই বাবাজিরা, যুবক বন্ধুদের বলছি, বিয়ে করার পরে আপনার স্ত্রীকে যখন বাড়ির বাইরে বার করবেন, তার রূপ যৌবন লাবণ্য সৌন্দর্য যা কিছু আছে, এটা পৃথিবীর কোনো পুরুষ যেন না বুঝতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবু তালেবের জন্যে যখন বারবার ক্ষমা প্রার্থনা করলো, আবু তালেবের জন্যে যখন নবী বারবার দোয়া করছে, সাথে সাথে আল্লাহ নবীকে শুনিয়ে দিচ্ছে, মা কানালিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 112 নম্বর আয়াত সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এটা কখনো উচিত না যে যে ব্যক্তি বেঈমান হয়ে মুশরিক হয়ে আল্লাহর সঙ্গে শিরিক করে মারা গেছে, এই রকম ব্যক্তির জন্য নবী ক্ষমা প্রার্থনা করবে, এটা উচিত হবে না। হে বন্ধুরা, কোনো মুশরিকের জন্য নবীকে যদি দোয়া করতে ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হয়, আজকের পশ্চিম বাংলার জমিনে বড় অবাক হয়ে গেলাম, রমজান মাসে দেখলাম সব জায়গায় ইফতার পার্টি চলছে, কিছু অমুসলিম মহিলা দেখলাম মাথায় টুপি দিয়ে তারা ইফতার পার্টিতে এসেছে, এটা দেখেছেন না দেখেন নাই? ও লজ্জা আছে, ও লজ্জা শরম বলে কোনো কিছু ছিল? সারাদিন গরুর মতো খেয়েছ, যা পেট মোটা করে ফুলিয়ে ফালিয়ে আর সন্ধ্যাবেলা ইফতার করতে গেছে না খেয়ে, কিরকম নির্লজ্জ চিন্তা করো। আবার নাম দিয়েছে ইফতার পার্টি, কি পার্টি বলো, ইফতার পার্টি, ইফতার কোনোদিন পার্টি হয়? বিয়ের পার্টি হয়, জন্মদিনের পার্টি হয়, মদের পার্টি হয়, সিনেমার পার্টি হয়, ড্যান্সের পার্টি হয়, বারের পার্টি হয়, পতিতাদের পার্টি হয়, বেশ্যাবৃত্তি যারা করে তাদের পার্টি হয়, ইফতার কোনোদিন পার্টি? ইফতার ইবাদত, ইফতার কি ইবাদত, আল্লাহুম্মা লাকাসুম তু আফতারতু, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার জন্যই রোজা রেখেছি আর তোমার পবিত্র খাবার দিয়ে ইফতার করছি,
হারাম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়েছে, পেচাপ করে পানি নাই নাই ও গিয়ে তা শুরু করে দিয়েছে। আর সেখানে আমার মতো কিছু মৌলবি তারা গিয়ে বলছে আল্লাহ আল্লাহ সবাইকে বাঁচাও, আল্লাহ নবীকে শোনাচ্ছে নবী হাত নামাও চাচার জন্য দোয়া করো না, তোমার চাচা তোমাকে ভালোবাসতে পারে, তোমার চাচা তোমাকে অন্তর থেকে মহাব্বত করতে পারে, কিন্তু তোমার চাচা তোমাকে বিশ্বাস করে আমি আল্লাহকে বিশ্বাস করে মুখে কলেমা আনে নাই, আর কলেমা মুখে আনে নাই বিশ্বাস যে করে নাই তার জন্য দোয়া নাই। কি বুঝেছেন বলেন? তার জন্য দোয়া নাই। সুদখোর মরে গেছে, জেনাকোর মরে গেছে, জমির আলঠেলা আলঠেলা লোক মরে গেছে, বাপমার অবাধ্য সন্তান মরে গেছে, পাড়ায় সবাই তার জন্য কবর জিয়ারত করছে, জান্নাত পেয়ে যাবে?